সাতমান কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা উইন্ডোজ 11 যে স্টার্ট মেনুটা আছে ওই স্টার্ট মেনুটা সেন্টারে থাকে এবং সেন্টার থেকে কীভাবে আপনারা লেফট সাইডে ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যখন উইন্ডোজ দেখা যাবে আপনার 7 চালাচ্ছি বা আপনার উইন্ডোজ 10 ব্যবহার করছি বা উইন্ডোজ XP, ওই ক্ষেত্রে যে স্টার্ট আপনার স্টার্ট মেনুটা আছে অর্থাৎ এই মেনুটা আসলে আপনার দেখা যায় এই জায়গার মধ্যে আসতে হচ্ছে আপনার সেন্টার অ্যালাইনমেন্ট। কিন্তু সাধারণত আমরা যারা অন্যান্য উইন্ডোজগুলো ব্যবহার করি তারা দেখা যায় এই মেনুটা থাকে এই জায়গায়। এখন আমরা এই সেন্টার মেনু থেকে কীভাবে আপনার লেফট সাইডে আনবো ওই বিষয়টা আমরা দেখাবো। তাহলে আগে বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে তাহলে বেল আইকনে ক্লিক করুন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্স মেসেজগুলো চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। এখন আপনারা যদি এই যে স্টার্ক বারটা আছে স্টার্ক বারের যদি আপনার স্টার্ক বারের রাইট বাটন যদি ক্লিক করেন এখন এর মধ্যে লেখা আছে স্টার্ক বার সেটিং। সেটিংসে ক্লিক করার পরে ঠিক এই জায়গার মধ্যে একটা রোল দেখতে পাচ্ছে স্যার রোলার, এটার মধ্যে যদি ক্লিক করেন আপনি নিচে দেখুন উপরে নিচে যায় এবং এটা যদি নিতে দেন অথবা আপনার এই কোণার মধ্যে ক্লিক করলে এটা আসলে নিচে আসে। এই দেখুন যাওয়ার পরে দেখেন এই জায়গার মধ্যে একটা অপশন আছে, অপশনটা যদি আপনাদের যদি দেখেন এই এই একবার যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে যদি আপনার ক্লিক করেন ক্লিক করার পরে আবার ড্রপ করুন অথবা ড্রপ করে দেখেন নিচে আনেন। নিচে আনার পরে এখন এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একবার অ্যালাইনমেন্ট অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট আছে। এখন যদি লেফট সাইডে দেন দেখেন ঠিক এটা এখন যদি ক্লিক করেন দেখুন এটা কিন্তু লেফট সাইড থেকে এটা আসলে ওপেন হচ্ছে। তাহলে আমরা আগের যে উইন্ডোজগুলো আছে উইন্ডোজ 7 উইন্ডোজ 10 ঠিক এই জায়গার মধ্যে এই মেনুটা লেফট সাইডে মেনুটা থাকে। অথবা আপনারা দেখা গেল আপনার ওই অটোমেটিকলি হাইড দা ট্যাগবার আপনার হাইড করতে পারেন, এটা প্রথমেই আমি বলার দরকার ছিল এটা যাই হোক এখন এই জায়গা থেকে আপনার এটাও করতে পারেন দেখুন অটোমেটিকলি হাইড হয়ে গেছে। এবং যখন আমরা মাউসটা এই জায়গার মধ্যে ড্র্যাগ করছি তখন দেখেন এটা আবার আপনার ওপেন হচ্ছে অর্থাৎ আপনারা এই জায়গা থেকে ইচ্ছা করলে এই কাজটা আপনারা করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।